গোয়েলকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বিনীত গোয়েলকে আদপে কি সরিয়ে দেওয়া হয়েছে? প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে বিনীত গোয়েলকে, আমাকে আপনাকে বোকা বানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার আসলে নতুন একটা খেলা খেললেন, যে খেলাটা আগুনের সাথে খেলা। ঠিক এই খেলাটাই মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষের প্রাইস পোস্টিং দিয়ে খেলতে গেছিলেন। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত, কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এবং তারপর সেই আগুনটা দাবানলে পরিণত হয়েছিল বিনীত গোয়েল। গোটা বাংলার মানুষ যখন বিনীত গোয়েলের বিরুদ্ধে কথা বলছে, গোটা বাংলার মানুষ যখন এই অভিষেক গুপ্তা ডিসি নর্থের বিরুদ্ধে কথা বলছে, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়কের বিরুদ্ধে কথা বলছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে আরো ভালো পজিশন দিলেন। কম্পালসারি ওয়েটিং এ পাঠানোর অপশন ছিল, কিন্তু সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় অ্যাপ্লাই করতেন না বা করলেন না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বোঝানোর চেষ্টা করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইগোটাই আসল আর বাকি সমস্ত কিছু দেখানো। বিনীত গোয়েল, আগেও বলেছি এখনো বলছি, মানুষ বিনীত গোয়েলকে ভুলতে পারে না। বিনীত গোয়েল আজ কমিশনার থেকে অন্য কোনো পদে গেছেন, কিন্তু তারপরেও বিনীত গোয়েলকে নিয়ে আমরা জবাব চায় বাংলা করব, অভিজিৎ মণ্ডলকে নিয়ে জবাব চায় বাংলা করব, এবং এই মুহূর্তে যে খবর পাচ্ছি সেখান থেকে নতুন করে জবাব চায় বাংলা আগামী এক ঘন্টা জবাব চায় বাংলা। যেদিকে মন নিতে চলেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যে ব্রেকিং এই মুহূর্তে আসছে একবার দেখে নেব। বড় খবর এই মুহূর্তে জবাব চায় বাংলাতে, বড় খবর র্যাডারে। র্যাডারে টালা থানার ওসির সাহেব, আবারও বলছি সাহেব, সাধারণত ওসি বাবুরা বড় বাবুরা তাদের সুপিরিয়ারদের স্যার বা সাহেব বলেন, কিন্তু কেই সাহেব, কোন সাহেব? সাহেবের নির্দেশ আসে স্পটে তৎক্ষণাৎ যেতে না, অভিজিৎ মণ্ডলের কাছে আসে এই নির্দেশ। কোন এক সাহেব অভিজিৎ মণ্ডলকে নির্দেশ দিয়েছিলেন, আপনি এই মুহূর্তে ইমিডিয়েটলি টালা থানা থেকে বেরিয়ে ঘটনাস্থলে যাবেন না, দেহ উদ্ধারের পরে টালা থানায় ফোন সাহেবের। কেই সাহেব বা স্যার অভিজিৎ মণ্ডলকে টানা নির্দেশ দিয়ে গেছেন, তার জবাব বাংলার মানুষ চায়। সিবিআই এর নজরে টালা থানার ওসির সাহেব, এবং এই মুহূর্তে যা খবর আসছে নির্দেশ ডিসি পদমর্যাদার এক অফিসারের থেকে আসে। ডিসি পদমর্যাদার এক অফিসার নির্দেশ দেন, সাহেবের ইনস্ট্রাকশন আছে আপনি যাবেন না। ইতিমধ্যে এই ওসির সাহেব কে তাই নিয়ে বিস্তর জল ঘোলা চলছে, এবং সিবিআই এর র্যাডারে এমন কিছু হাই প্রোফাইল ব্যক্তি রয়েছেন যারা ইতিমধ্যে একাধিকবার ফোন করেছেন বলে আমাদের কাছে খবর রয়েছে। সিবিআই এটা নিয়ে তদন্ত শুরু করেছে। কে সাহেব? এই সাহেব কে? সাধারণত সাহেব বা স্যার পুলিশে বা এরকম আর্ম ফোর্সেসে কোনো সুপিরিয়র অফিসারকে বলা হয়। তার মানে সত্যি অভিজিৎ মণ্ডল এই ওসি লেভেলে গিয়ে এই গোটা কনস্পিরেসিটা বন্ধ হয়ে যাচ্ছে না? তার মানে অভিজিৎ মণ্ডলের মাথার উপরে কেউ বা কারা রয়েছে যারা আসলে অভিজিৎ মণ্ডলের থেকেও ইনফ্লুয়েন্সিয়াল, অভিজিৎ মণ্ডলের থেকেও র্যাঙ্কিংয়ে বড়, অভিজিৎ মণ্ডলের থেকেও বড় পদমর্যাদার কোনো অফিসার? তার মানে তো দুয়ে দুয়ে চার করতে হচ্ছে। তার কারণ আজ ডিওয়াই চন্দ্রচূড়, মাননীয় বিচারপতি, প্রধান বিচারপতি জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় সাহেব, তিনি আজ খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে আমরা কোনোভাবেই এই সিবিআই এর তদন্ত, সেই তদন্ত যাতে ভুল পথে পরিচালিত হোক, এরকম কোনো ইঙ্গিত বা বার্তা বা কোনো ওপেন স্টেটমেন্ট দেব না। কিন্তু আপনি আইনজীবীকে দেখিয়ে বলেছেন, আপনি যা যা বলছেন তার থেকেও ভয়ঙ্কর, তার থেকেও জঘন্য, তার থেকেও শকিং এবং ওয়ার্স জিনিস আমি পড়েছি এই সিবিআই এর দেওয়া কেস আপডেট ফাইলে। আজকে
ডিওয়াই চন্দ্রচূড় সাহেব ঠিক কি বলেছিলেন একবার শুনে নেব এবং তারপর আবার ফিরছি। What the CBI has revealed in its status report is worse. It is really disturbing. Manan, I have understood what they have disclosed. You know, I know what is where they are heading. That's why I am not being able to. What you are flagging is of the utmost concern. I can only share with you that we are ourselves disturbed by what we have said, and this is what CBI itself told us. অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অংশটি তা হলো অনেক বড় কেউ হয়তো থাকতে পারে এটা মনে করা হচ্ছে। এবার জবাব চায় বাংলাতে আমরা যদি অন্তর তদন্তের পরে কাটাছেঁড়া শুরু করি, যদি এটা ধারণা করা শুরু করি যে একজন ওসি বা সাব ইন্সপেক্টর বা আইসি বা এসএইচও র্যাঙ্কের অফিসার সে ইন্ডিপেন্ডেন্টলি এই কাজগুলো করতে পারেন না, তার মাথার উপরে আরও বড় কেউ থাকে এবং তার মাথার উপরে অনেকে নির্দিষ্টভাবে কমান্ড দেওয়ার জন্য থাকেন, অর্থাৎ কমান্ডিং অফিসার। কে কমান্ডিং অফিসার বা কারা নির্দিষ্টভাবে এই সাহেব শ্রেণীর অফিসার যারা ওসিকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন? এভিডেন্স ট্যাম্পারিংয়েও কি তাদের হাত ছিল? যারা এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত হয়েছেন তাদের কাছে যাব সরাসরি। আমাদের সাথে তিনজন অতিথি আজ রয়েছেন। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা। ডাক্তার শিবব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আইএমএর সদস্য এবং চিকিৎসক। এবং আমাদের সঙ্গে থাকবেন দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা। আমি প্রথমেই অরিন্দম আচার্য আপনার কাছে বোঝার চেষ্টা করছি, আপনি নিজে এই র্যাঙ্কগুলোতে কাজ করেছেন খুব ঘনিষ্ঠভাবে, এই র্যাঙ্কগুলো পুলিশের, রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের আপনারা দেখেছেন, এই যে ওসি, এই ওসি কি একা ইন্ডিভিজুয়ালি সব কাজ করতে পারে? আর তার মাথার ওপরে সাহেব বা স্যার বলে মনে করা হচ্ছে যাদের, তারা কারা হতে পারে? আপনার কি কেস? দেখুন, আমরা প্রথম থেকে আমরা বলে আসছি গত 10 তারিখ থেকে, দিস ইজ নাথিং বাট দ্য লার্জার কনস্পিরেসি অ্যান্ড প্রি প্ল্যান্ড অর্গানাইজড হয়েতে মার্ডার অ্যান্ড রেপ হয়েছে ফর পার্সোনাল দেয়ার গেইনস, সেদিন থেকে আমরা বলে আসছি। আপনি যে প্রশ্নটা করেছেন, আমি মনে করে থাকি যে এটা একা অফিসার ইনচার্জের পক্ষে সম্ভব নয়। আমরা যারা চাকরি করেছি তাতে স্পষ্ট নির্দেশ আছে, ইললিগ্যাল অর্ডার মানতে বাধ্য নয়, যার জন্য আমাদের অনেক অফিসার ইনচার্জ মানেনি বলে আজকে সুদূরে শিলিগুড়ি ফিলিগুড়ি সব বদলি করে দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কেন তাহলে এই কথা হলো? আজকে আমরা যদি পুরো ব্যাপারটা দেখি, আমরা বিস্মিত হতে চাই, বিস্মিত যে আজকে 3টে থেকে 6টা সকালবেলা ঘটনা ঘটার পরে দেখা যাচ্ছে যে ডেড বডি পোড়াবার পরে এফআইআর। মুইকবাবু, আমরা এতদিন চাকরি করেছি, আপনি কি বলতে চাচ্ছেন যে এত লেটে যে সেই অফিসার ইনচার্জ অফ দ্যাট পুলিশ স্টেশন গেল, ওখানে গিয়ে যাচ্ছে? আমি আপনাকে প্রথম একটা কথা বলি, আমার খুব ভালো লেগেছিল 1/7/2024 যে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট যে প্রথম যে ভারতীয় নাগরিক সুরক্ষা আইনটা করেছে, ক্যালকাটা পুলিশ 1 তারিখে 200টা কেস করেছে এফআইআর। কিন্তু সেখানে আপনি দেখুন মার্ডার কেস অ্যান্ড রেপ কেসে একদম ক্যাটাগরিক্যালি বলা আছে হোয়াট টু ডু হোয়াট নট টু ডু। ওইখানে পুরো সিন অফ ক্রাইমে পৌঁছে তাহলে গার্ড করা এবং টোটাল ভিডিও করা, উইদাউট এনি শর্ট অফ ইন্টারাপশন টোটাল ভিডিও করা। ওইখানে আজকে গিয়ে যে আজকে ট্রেস অ্যান্ড ক্লোজগুলো নেওয়া, ওইখানে যে আজকে প্রথম থেকে যে আপনি দেখুন একের পর এক যদি আপনি দেখেন, সুরতাল রিপোর্ট থেকে শুরু করে, পোস্টমর্টম রিপোর্ট থেকে শুরু করে, সবচেয়ে আমার অবাক লাগছে তার মা বাবা তার ডেড বডিটা পাবে না। এটা কোন দেশে আমরা বাস করছি? কিভাবে আজকে মনে হচ্ছে যে ওসামা বিন লাদেনকে আমেরিকা যেভাবে নিয়ে গিয়ে আজকে গঙ্গা সমুদ্রে ডুবিয়ে দিয়েছিল সেই রকম একটা ঘটনা করতে চলেছে? হোয়াট ইজ দিস? কারণ হচ্ছে গিয়ে বায়োলজিক্যাল যে এভিডেন্সগুলো, সেই এভিডেন্সগুলো যাতে আপনারা দেখেন, এসওপি যেটা আজকে নির্ভয়া কাণ্ডে আজকে 2012 সালে কি সুন্দর বের করেছিল, টিথ থেকে শুরু করে লোক থেকে শুরু করে, আজকে ডেড বডিটা পোড়াবার নির্দেশ এসেছিল যে বাই এনি মিন্স ইমিডিয়েটলি ডেড বডি পোড়াতে হবে। আজকে আপনি জানেন ক্যাটাগরিক্যালি নিয়ম হচ্ছে। আমি অরিন্দম বাবু ঠিক এই জায়গাতে আপনাকে একটু বিরত করছি, তার কারণ আপনি যে কথাগুলো বলছেন একদম ঠিক, কিন্তু আবার এটাও ঠিক যে সেই সময় শুধুমাত্র ওসি বা ডিসি লেভেলের অফিসার না, খোদ পুলিশের কমিশনার ছিলেন। পুলিশের কমিশনার নিশ্চয়ই মজা দেখতে সেখানে যাননি, এবং পুলিশের কমিশনার, আমি কেন বলছি
গোটা বাংলার মানুষ এই মুহূর্তে বিনীত গোয়েল পদত্যাগ করেছেন, বিনীত গোয়েল পদত্যাগ বাক সরিয়ে দেওয়া হয়েছে, তিনি এডিজি লেভেলের অফিসার হয়েছেন, সব ঠিক আছে, ওনাকে কম্পালসারি ওয়েটিংও পাঠানো যেত, কিন্তু বিনীত গোয়েল র্যাডারের বাইরে কি চলে যাচ্ছেন? যদি যান তাহলে বোধ হয় বিনীত গোয়েলকে ঘিরে অনেকগুলো প্রশ্ন আমরা আসলে নিজেরাই জলাঞ্জলি দিয়ে ফেলব। বিনীত গোয়েল তো নিজে বলেছেন যে আই অ্যাম ইন চার্জ, আই অ্যাম দ্য আই আন্ডার মাই কমান্ড, কি বলেছেন বিনীত গোয়েল এই পুরো ইনস্ট্রাকশন, এই পুরো ইনভেস্টিগেশন নিয়ে একবার শুনবো। What has Calcutta Police not done? In this case, they have done everything. And I'll do it, I'm saying it, under everything under my command. Vinit Goyal clean sheet diyechen nijer officer derke. Police ki na koreche? Ebong amar instruction koreche. Tar mane to ebar bolte hobe. Ebar bolte hobe je Vinit Goyal, apni তদন্তের আওতায় আপনাকে আসতে হবে, আপনাকে তদন্তের বাইরে রাখা চলবে না, হয়তো আপনারও ইন্টারোগেশন প্রয়োজন, ইচ্ছাকৃত কিছু কিছু ভুল বা একেবারে ক্রিমিনাল কনস্পিরেসি বা লার্জার কনস্পিরেসির যে অভিযোগে অভিযুক্ত হয়েছেন এই ওসি অভিজিৎ মণ্ডল, এই ওসি যদি লার্জার কনস্পিরেসিতে অভিযুক্ত হতে পারেন সরাসরি কনস্পায়ার করার জন্য, তাহলে প্রত্যক্ষভাবে এর পেছনে কি এর সাহেবদের ভূমিকা থাকতে পারে? এবং তার মধ্যে থেকে একজন সাহেব, একদম টপমোস্ট সাহেব, যদি আমি ধরে নিই কলকাতা পুলিশের তৎকালীন কমিশনারকে, তার ইচ্ছাকৃত ভুলগুলো আমি পিসিআরকে বলবো একবার দেখানোর জন্য, আপনাদেরও একবার দেখানোটা উচিত। দেখুন একবার বিনীত গোয়েলের ইচ্ছাকৃত ভুল। প্রথমত আমি বলে দিই, বিনীত গোয়েল সেদিন সকালে যেদিন অভয়ার দেহ পাওয়া যায় তিনি নিজে পৌঁছে গেছিলেন। এত বছরের একজন অফিসার, এডিজি র্যাঙ্কের অফিসার বিনীত গোয়েল, তার জীবনে একাধিক মেডেল পেয়েছেন, রাষ্ট্রপতির মেডেল পেয়েছেন, বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করেছেন, তিনি অশিক্ষিত নন, তিনি পুলিশিংটা বোঝেন না এমন নয়, তিনি আইপিএস অফিসার। বিনীত গোয়েল কমিশনের অপরাধস্থলে ছিলেন, নিজে উপস্থিত ছিলেন, তাও প্রমাণ লোপাট হয় কী করে? তার মানে হয় করতে দিয়েছেন বা ইনস্ট্রাকশন দিয়েছেন। দু নম্বর পয়েন্ট, কমিশনার অপরাধস্থলে থাকার পরেও বহিরাগতদের প্রবেশ হয় কী করে? এখন এই মজার বা হাস্যকর কথাগুলো প্লিজ বলবেন না যে বহিরাগত কেউ ছিল না। ইন্দিরা মুখার্জি, এই প্রেস ব্রিফিংটা আর দয়া করে দেবেন না, বহিরাগত ছিল, ডান অ্যান্ড ডাস্টেড। বহিরাগত ছিল কী করে? কমিশনার নিজে উপস্থিত, তার মানে কমিশনার কি নিজে বলেছিলেন বহিরাগত আনতে? এগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। সকালে পর্যবেক্ষণ, বিনীত গোয়েল নিজে, একজন সিনিয়র আইপিএস অফিসার নিজে দেখছেন অভয়ার ডেড বডিতে একাধিক ইঞ্জুরি মার্কস রয়েছে, আন্ডারগার্মেন্টস নেই, নিম্নাঙ্গে কাপড় নেই, গলা এই জায়গাগুলোতে কালশিটের দাগ, চোখ থেকে রক্ত বেরোচ্ছে। উনি এত কিছু দেখার পরেও ইউডি কেস এত দেরিতে হলো, গভীর রাতে ফাইয়ার হলো, বডি চুল্লিতে চলে যাওয়ার পরে বিনীত গোয়েল হ্যাজ টু আনসার। বিনীত গোয়েল সাধারণত সংবাদ মাধ্যমের সামনে দবং অফিসার হয়ে যান, কিন্তু ওনাকে জবাব দিতে হবে। তারপরের পয়েন্ট, দেহ দেখেও বুঝলেন না এটা খুন ধর্ষণ, একটা বাচ্চা ছেলে বা মেয়ে সেও হয়তো বুঝবে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো যারা জুনিয়র ডাক্তার আমি ছেড়ে নিলাম, তারা হয়তো মেডিকো, যারা নন মেডিকেল পার্সন তারাও দেখে বুঝবে যে এটা তো ভাই সাধারণ কোনো ঘটনা নয়। বিনীত গোয়েল বুঝতে পারলেন না, না বুঝতে চাইলেন না, বিনীত গোয়েলের ওপরেও কি কোনো সাহেব বা ম্যাডাম কেউ রয়েছে যে বলেছে এই কেসটা ঘাঁটানো যাবে না? কেন তৎক্ষণাৎ এফআইআর এর নির্দেশ নয়? উনি তো সোমুটো এফআইআর করতে পারতেন, শত প্রণোদিত এফআইআর করলেন না কেন বিনীত গোয়েল? বাংলার মানুষ জানতে চাইছে কেন দেহ সংরক্ষণের নির্দেশ দিলেন না? আচ্ছা ছাড়ুন, আমি একবার পজ করছি এই জায়গাটা, আমি আপনি চিৎকার করে যাচ্ছি, হায় রে দেহটা সংরক্ষণ করলে অনেক কিছু হতো। সংবাদ মাধ্যম চিৎকার করছে, মীনাক্ষী মুখার্জি চিৎকার করেছেন, সজল ঘোষ চিৎকার করেছে, অগ্নিমিত্রা পল চিৎকার করেছে, কৌস্তব বাগচি চিৎকার করেছে, বাংলার মানুষ চিৎকার করেছে, সবাই বলেছে, অভয়ার বাবা মা বলেছে, দেহটা যদি সংরক্ষণ করা যেত দ্বিতীয় তৃতীয় বার হয়তো ময়নাতদন্ত করা যেত। আচ্ছা আমরা তো অশিক্ষিত, আমরা বিনীত গোয়েলের মতন এত বড় দরের আইপিএস অফিসার হয়ে এভিডেন্স ট্যাম্পারিংয়ের সাথে যুক্ত কলকাতা পুলিশের মাথা হতে পারি না। কলকাতা পুলিশ আগে ঘুষ খাওয়ার জন্য ধরা পড়তো, এখন কলকাতা পুলিশ ধরা পড়ছে রেপ অ্যান্ড মার্ডার কেসে। ভাবুন, আমরা কলকাতা পুলিশটাকে এই ভদ্রলোকের আওতায় বা আমলে কোথায় নামিয়ে এনেছি? এই ভদ্রলোক তো জানতেন বিনীত গোয়েল বা দুর্বিনীত গোয়েল, ইনি তো নিশ্চয়ই আইপিএস অফিসার, এমনি এমনি
ওই এনার্জি ড্রিঙ্ক খাওয়ার মতন, আমি তো এমনি এমনি খাই, সেরকম এমনি এমনি হয়ে যাননি, তাহলে এটা জানলেন না কি করে, তাহলে এটা করলেন না কেন? বডি প্রিজার্ভেশন তো সর্বপ্রথম ম্যাজিস্ট্রেট লেভেল অফিসার, একজন আইপিএস, কলকাতা পুলিশের কমিশনার, সে নির্দেশ দেবে যে না আমার চোখে মনে হচ্ছে, আমি বলছি এই বডি প্রিজার্ভ হবে। তারপরের পয়েন্ট, কেন দ্বিতীয়বার ময়না তদন্ত হলো না? বিনীত গোয়েলই তো বলবেন, মানে আমি বলছি আজকে বিনীত গোয়েল যদি সিবিআই এর মুখোমুখি হন, সিবিআই হয়তো এই প্রশ্নগুলোই করবে, কারণ এগুলো একেবারে সরল প্রশ্ন, এগুলো একেবারে বেসিক প্রশ্ন। আমি পিসিআরকে বলবো এই দ্বিতীয়বার ময়না তদন্ত হলো না কেন, এর প্রশ্নের উত্তরের পাশাপাশি যদি পিসিআর অভয়ার মা বাবা এই দ্বিতীয়বার ময়না তদন্ত নিয়ে তারাও দাবি করেছিল, তারা বলেছিল যে আমি বারবার বলেছিলাম এই দ্বিতীয়বার ময়না তদন্তটা হোক, 300-400 পুলিশ ঘিরে ধরেছিল, মানে কি ভয়ঙ্কর একটা স্টেট তৈরি করা হয়েছে, পুলিশিং স্টেট অরিন্দম আচার্য, যেখানে বাবা মা বলছে তারপরে ওই জিনিসগুলো হয়নি। এই যে একের পর এক যেগুলো দেখাচ্ছে, আমি আপনার কাছে আসবো আপনার প্রতিক্রিয়া নিতে, কিন্তু অভয়ার মা বাবা ঠিক কি বলেছিল এই দ্বিতীয়বার ময়না তদন্ত নিয়ে সেটা শোনাই একবার। আমরা দেহটিকে রেখে দিতে চেয়েছিলাম, আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো মানে এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা এক ঘন্টার উপরে বসেছিলাম, 300-400 পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 300-400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে, কিন্তু এই মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না, বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। অরিন্দম আচার্য কি বলবেন? প্রথম কথা, আপনারা যেটা বলেছেন আমি একটা শুধু শুরু করি, দেহ দেখেও বুঝলেন না খুলনা দর্শন। শুনুন ময়ূকবাবু, গত 3-4 দিন আগে ভ্যান্ডারে করে যাচ্ছিলাম আজকে শিয়ালদাতে, ক্যানিং লোকাল থেকে তরকারি বিক্রি করার জন্য যাচ্ছিল, তারা জিজ্ঞাসা করছে প্রশ্ন যে ট্রেনাবের বস্ত্রহীন হয়ে সুইসাইড কেউ করে? ইনসাইড অফ দ্য সুপার স্পেশালিটি হসপিটাল একজন ডাক্তার রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এবার আপনাকে বলি যে দেখুন, আজকে সুপ্রিম কোর্ট যে জিনিসটা ধরেছে যে মা বাবার যে ভার্সনটা সেটাকে আজকে ট্রিট করতে হবে, অথচ এরা মিসগাইডেড করে বলছে যে ভিডিও করা হয়েছে, এই করা হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা দেখেছি সেই ভিডিওটা, যে মা বাবা যেভাবে কাউইতে পিটিয়ার স্টোন বলছে যে ডেড বডিটা এভাবে নেবেন না, সাধারণ মানুষ আজকে আটকে দিচ্ছে, আজকে ডেড বডিটা চলে যাচ্ছে আজকে ঝড়ের বেগে। ময়ূকবাবু আপনাকে বলি, টু হুম ইট মে বি কনসার্ন বলে লেখা হয় ওখানে, আইও লেখে কাকে দেওয়া হবে, কে দেবে, ওখানে শ্মশান ঘাটে গিয়ে টাকা জমা দিতে হয়, টাকাটা কি ভূতে জমা দিয়েছিল, কে জমা দিয়েছিল টাকা, আজকে কি প্রয়োজন ছিল? কারণ আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, এই অভয়া যদি আজকে মুসলিম হতো তাহলে কবরও দেওয়া হতো, তাদের ডিসেন্টার করে আজকে ডেড বডি পাড়া আজকে তোলা হতো, কিন্তু কি দুর্ভাগ্য, আজকে ডেড বডিটাকে পুড়িয়ে দেওয়ার পরে তার আজকে কোনো বায়োলজিক্যাল এভিডেন্স থেকে শুরু করে সমস্ত কিছু, আজকে শুধু যদি ফিঙ্গারপ্রিন্ট পেতো, দিস ইজ নাথিং বাট দ্য কনক্লুসিভ এভিডেন্স, আজকে প্রিয়টাকে যেভাবে ডিস্টার্ব করা হয়েছে, প্রিয়কে থেকে সমস্ত কিছু ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, 10 তারিখে যে চিঠিটা লেখা হয়েছে, কত বড় উদ্যত হলে আজকে 10 তারিখ থেকে আজকে ইন ভেরি ইমার্জেন্সি সিচুয়েশন, যেখানে ব্লাড দিয়ে বেসিনটা ধুয়েছিল সেটা পর্যন্ত আজকে ডিস্ট্রয় করেছে কোন আইনে, আপনি বলুন কোন আইনে, কার নির্দেশে? এটা যদি হাই লেভেল থেকে না হয়, একা অফিসার ইনচার্জ হ্যাজ গট নো পাওয়ার। আমি দীপাঞ্জন চক্রবর্তী আপনার কাছে আসবো, কিন্তু আপনার কাছে আসার আগে একবার আমি একটি ব্রেকিং নিউজ এই মুহূর্তে এসেছে, এই ব্রেকিং নিউজটি এসেছে সন্দীপ ঘোষকে রিলেটেড করে। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের দাবি জানালো আইএম এর পশ্চিমবঙ্গ শাখা। এই মুহূর্তে সুদীপ্ত রায়কে চিঠি আইএম এর পশ্চিমবঙ্গের শাখা প্রেসিডেন্টের তরফে রাজ্য সভাপতি সুদীপ্ত রায়কে চিঠি লেখা হয়েছে, মেডিকেল কাউন্সিলের রাজ্য সভাপতি সুদীপ্ত রায়কে চিঠি লেখা হয়েছে, এবং লেখা হয়েছে কেন এখনো রেজিস্ট্রেশন বাতিল করা হচ্ছে না সন্দীপ ঘোষের। আপনার সাথে যতই দহরম মহরম থাক, মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন বাতিল করা হোক সন্দীপ ঘোষের। সুদীপ্ত রায়কে চিঠি দিয়েছেন শান্তনু সেন এবং দিলীপ বাবু আইএম এর তরফ থেকে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, শান্তনু সেনের পক্ষ থেকে এবং দিলীপবাবুর পক্ষ থেকে চিঠি যায়, এখনও কেন রেজিস্ট্রেশন নিয়ে বসে আছে এই সন্দীপ ঘোষ, ধর্ষণ এবং খুনের ঘটনায় এই মুহূর্তে অভিযুক্ত।
আমি সরাসরি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাব। দীপাঞ্জনবাবু, নির্দিষ্টভাবে একটাই কথা, ডাল মে তো কুচ কাল হয়, মানে এই ওসি লেভেল, এই ওসি লেভেল এ গ্রেপ্তার হয়েছে, এই ওসি মানে ইতিহাসে বোধ হয় প্রথমবার সার্ভিং একজন ওসি সে গ্রেপ্তার হচ্ছে ধর্ষণ এবং খুনের ঘটনায় লার্জার কনস্পিরেন্সির পার্টে, কিন্তু এখানেই কি থেমে যেতে হবে? ডিসি, তার উপরে সিপি, তার উপরে পুলিশ মন্ত্রী, এই চেইন ওয়াইজ এতজন আছে, কেউ জানতো না। দেখো ময়ূর, আমি কয়েক সেকেন্ডের জন্য আমি পেছনে চলে যাই। 1992 সালে ঐতিহাসিক দিন, সত্যজিৎ রায়ের মৃত্যু, সত্যজিৎ রায়ের শেষ কাজের সময় ওই শ্মশান ভূমিতে শ্মশান স্বপন বলে একজন, সে নাকি আওয়াজ দিয়েছিল শাহাদা শাহাদা করে, তৎকালীন বিকে সাহাকে দেখেছিলেন পুলিশ কমিশনার, তখন দুজন সাদা ধুতি পরা, ধুতি পাঞ্জাবি পরা লোক ছিলেন, জ্যোতিবাবু বুদ্ধবাবু, তাদের রাজত্ব, তাদের কাজ নিয়ে বিতর্ক থাকতে পারে, অনেকে পছন্দ না হতে পারে, এটা ঘটনা 24 ঘন্টার মধ্যে কলকাতার পুলিশ কমিশনার তাকে সরিয়ে দেওয়া হয়, শুধু একজন গুন্ডা মাফিয়া শাহাদা শাহাদা বলে ডেকেছিল, দ্যাটস ইট। এখন ওই সাদা ধুতি পাঞ্জাবির বদলে সাদা শাড়ি, এত রকম ভাবে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বারংবার তিরস্কার করছে, সারা বাংলার মানুষের চোখে সব থেকে ঘৃণিত আইপিএস অফিসার এখন বিনীত গোয়েল, সে পাচ্ছে প্রাইস পোস্টিং, পশ্চিমবঙ্গ পুলিশের ডিজির পরে সব থেকে ইম্পর্টেন্ট এডিজি এসটিএফ। পরিষ্কার হয়ে গেল আমার পুরো উত্তর, যে এখন সমস্যাটা যেটা তোমরা বারবার বলছো, ওসির ক্ষমতা নেই ডিসির কথাতে অন্যায় কাজ করবে, ডিসি ইয়াং আইপিএস তার ক্ষমতা নেই, হতে পারে তার মেরুদণ্ড নেই, সবার থাকে না অথবা বিক্রি হয়ে গেছে মেরুদণ্ড, তার ক্ষমতা নেই ওসিকে এগুলো ডাইরেক্ট অর্ডার করে। এবার আসছে সিপি, সিপিরও ক্ষমতা নেই, একটা নির্দিষ্ট জায়গা ছাড়া সিপির ক্ষমতা নেই, পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর যদি পরামর্শ না থাকে এগুলো ভবিষ্যতে তদন্তে বেরোবে। তো আমি তোমাদের চ্যানেলে বারবার বলেছি যে এর জট খুলতে গেলে একসঙ্গে অভিজিৎ মণ্ডল, এই সন্দীপ ঘোষ, ডিসি নট প্রাক্তন ডিসি নট অভিষেক, প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং মুখ্যমন্ত্রীকে একসঙ্গে বসিয়ে সিবিআইকে জাজ করতে হবে, সিবিআইকে ইন্টারোগেট করতে হবে, তাহলেই বেরোবে কার কল, এবং প্রত্যেকের কল লিস্ট যাচাই করতে হবে। বাকিদের তো হয়েছে, সর্বোচ্চ জায়গার কল লিস্ট যাচাই করা হয়েছে কি? কারণ এটা হতে পারেই না যে একা অভিজিৎ মণ্ডল সে দায়িত্ব নিচ্ছে, এটা হতেই পারে না সন্দীপ ঘোষ একা, সন্দীপ ঘোষের দুর্নীতির পেছনে যেমন শ্যামা পোকা অবধি যাচ্ছে, তেমনি সেম অভিজিৎ মণ্ডলের যদি চেইন অফ কমান্ড দেখো নিচে থেকে করতে করতে কোথায় পৌঁছাচ্ছে, আমি বললাম মানে মানে দীপাঞ্জন চক্রবর্তী সাদাতে, একদম দীপাঞ্জন চক্রবর্তী, তার মানে আপনি বলছেন যে নির্দেশ, এই নির্দেশ তার মানে ওসি লেভেল থেকে আসেনি, এই নির্দেশ আরো বড় লেভেল থেকে এসেছে। আমি একবার একবার বাংলার মানুষের সাহায্যার্থে একবার ভিজুয়ালি আমরা যদি দৃশ্যায়ন করি এবং দৃশ্যায়ন করে দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, আমরা নিজেরা প্রশ্ন করি যে এই যে নির্দেশ, প্রমাণ লোপাট করে দাও, দেহটাকে চুল্লিতে পাঠিয়ে দাও, সেকেন্ড টাইম পোস্টমর্টেম হবে না, কার নির্দেশে প্রমাণ লোপাট হয়েছিল, র‍্যাডারে কারা কারা আসতে পারে, বা হয়তো যাদেরকে আনলে এই তদন্ত আরো বেশি স্পিড আপ হবে, একবার দেখি। একদম প্রথম ধাপে এই সঞ্জয় রায়, এই সঞ্জয় রায়কে অলরেডি র‍্যাডারে আনা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, তার লাই ডিটেক্টর টেস্ট হয়েছে, নার্কো অ্যানালিসিস টেস্ট হবে। এই সঞ্জয় রায় সে একার দমে, আবারও বলছি, প্রথমে ভাবা হয়েছিল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সবটা করেছে এবং সেভাবে এফআইআরও লিখে ফেলেছিলেন এই অভিজিৎ মণ্ডল, আননোন মিসক্রিয়েন্ট ফুল স্টপ, এসও নয়। সঞ্জয় রায়ের ওপরে নিশ্চয়ই কেউ ছিল যে এভিডেন্স ট্যাম্পারিংয়ে সাহায্য করেছিল, সিবিআই মনে করছে সঞ্জয় রায়ের ওপরে আসলে ছিল এই অভিজিৎ মণ্ডল, যে অ্যাকিউজদেরকে বাঁচানোর চেষ্টা করেছে। ওসি দেখুন, পুরো কলকাতা পুলিশ কানেক্টেড হয়ে যাচ্ছে একটা ফ্রেমে, এ ছিল সিভিক ভলেন্টিয়ার, এ ছিল টালা থানার ওসি, দুজনেই র‍্যাডারে, দুজনেই জেলে, অভিজিৎ মণ্ডল। এবার এখান থেকে, আবারও বলছি, এখান থেকে
আমরা জানি না, আমরা হাতরাচ্ছি যে এই দুজন কি নিজের নিজের মতো এমনি এমনি সমস্ত কিছু করছিলেন। এ এমনি এমনি ধর্ষণ করছিল, এমনি এমনি খুন করছিল, আর এ এমনি এমনি এভিডেন্স ট্যাম্পারিং করছিল, এমনি এমনি প্রমাণ লোপাটে সাহায্য করছিল, এমনি এমনি বায়োলজিক্যাল যে এভিডেন্সগুলো রয়েছে, স্যাম্পলিং হয়েছে, সেগুলোকে একেবারে সায়েন্টিফিক্যালি ট্যাম্পারিং করছিল নয় বোধ হয়। তাহলে এর ওপরে কে? এই পিরামিড যদি আমি একবার দেখানোর চেষ্টা করি, এই র্যাডারে কি অভিষেক গুপ্ত রয়েছেন? বড় প্রশ্নচিহ্ন, অভিষেক গুপ্ত প্রশ্নচিহ্ন, কোয়েশ্চেন মার্ক। অভিষেক গুপ্ত তো ডিসি নর্থ, সাহেব কে? অভিজিৎ মণ্ডলের ওপরে কি অভিষেক গুপ্তা? সে কি কোনোভাবে নির্দেশ দিয়েছিল? সিবিআই কিন্তু কোনো কিছু র্যাডারের বাইরে রাখছে না। অভিষেক গুপ্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তারপরে আমি একবার এটা ছোট করার চেষ্টা করবো, এবং এইটা এইটা এই মুহূর্তে এটাকে সরিয়ে এরপরে অভিষেক গুপ্তার ওপরে কে? অভিষেক গুপ্তার উপরে অবভিয়াসলি বিনীত গোয়েল, পুলিশ কমিশনার। বিনীত গোয়েলের থেকে কি মোবাইল ট্র্যাকিং করে, মোবাইল ট্র্যাকিং এর সিডিআর কালেক্ট করে অভিষেক গুপ্তা, অভিষেক গুপ্তা থেকে অভিজিৎ মণ্ডল, অভিজিৎ মণ্ডল থেকে সঞ্জয় রায়। আমি বলছি ডটস, সেই ডটস কি কানেক্ট হচ্ছে আমি জানি না, কোয়েশ্চেন মার্ক, প্রশ্নচিহ্ন। কিন্তু এই যে পিরামিড, সেই পিরামিডটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিশ্চয়ই কৌতূহলী, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কেউ হয়তো প্রশ্নের মুখোমুখি হতে হতে পারে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো পুলিশ মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় আঙুল তুলছেন বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা, অভিজিৎ মণ্ডল, সঞ্জয় রায়, এটা তো আমরা দেখতে চাই, কারণ পুলিশ মন্ত্রী আসলে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন? এডিজিকে এডিজি বানিয়ে দিলেন বিনীত গোয়েলকে, অভিষেক গুপ্তাকে ইএফআরএ পাঠিয়ে দিলেন, অভিজিৎ মণ্ডলকে নিয়ে এখনও কলকাতা পুলিশ সাপোর্টিভ কথাবার্তা বলছে, সঞ্জয় রায়কে তো ঝেড়ে ফেলে দিয়েছে, কিন্তু এরা কিন্তু সব কলকাতা পুলিশের অংশ। দীপাঞ্জন চক্রবর্তী, 30 সেকেন্ড আপনার থেকে। এতে কোনো সন্দেহ নেই। দেখো, তুমি যে পিরামিড দেখাচ্ছ, বিনীত গোয়েলের আটকে গেলে চলবে না। ইউনিফর্ম ফোর্সে আইপিএস অফিসার, সে যদি ওপর থেকে নির্দেশ না পায় সে কোনো মতেই করবে না। আর বিনীত গোয়েলের যদি ক্ষমতা না হবে, অভিষেক গুপ্তা অভিজিৎ মণ্ডল কোথা থেকে যাবে? এবং মেসেজ তো ক্লিয়ার, বিনীত গোয়েল প্রাইস পোস্টিং পাচ্ছে, একজনও কি এখানে ক্লোজ হয়েছে বা কম্পালসারি ওয়েটিং এ গেছে? অভিজিৎ মণ্ডলের বাড়িতে চলে যাচ্ছে অ্যাডিশনাল CP4, প্রেসের সামনে বলছে যে ওতো দুর্দান্ত কাজ করেছে ফর জাস্টিস, ফ্রি অ্যান্ড ফেয়ার জাস্টিস, অভিজিৎ মণ্ডলকে জাস্টিফাই করছে। তো ময়ূক, এই সাহসটা কোনো পুলিশ অফিসারের আসতে পারে না, ইন্ডিপেন্ডেন্টলি করতে পারে না, যতক্ষণ তার কাছে রাজনৈতিক নেতা বা প্রশাসনিক সর্বোচ্চ প্রধান, সে যতক্ষণ বরাবর না দিচ্ছে, অ্যাডিশনাল CP4 এর ক্ষমতা হবে না যে একজন অভিজিৎ মণ্ডল, যাকে এত সিরিয়াস চার্জে CBI অ্যারেস্ট করেছে, তার বাড়িতে গিয়ে প্রেসের মুখোমুখি হচ্ছে। এত পরিষ্কার বোঝা যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই, একদম একদম। এবং এর পাশাপাশি এটা তো পুলিশের পার্ট, দীপাঞ্জন চক্রবর্তী এবং অরিন্দম আচার্য পুলিশের পার্ট নিয়ে বললেন। স্বাস্থ্য দপ্তরের দিকে যাই, কারণ আজ আমরা হয়তো ভুলে যাচ্ছি কৌস্তভ নায়েক বলে একজনের কথা, উনিও কিন্তু র্যাডারের বাইরে যেতে পারবেন না, কারণ কৌস্তভ নায়েক, তিনি প্রত্যেকটা চিঠিতে তাকে ট্যাগ করা হয়েছিল, স্যার সেমিনার রুমের পাশটা ভেঙে দিচ্ছি। কৌস্তভ নায়েক জানতেন, DHS জানতেন, হেলথ সেক্রেটারি জানতেন, স্যার একটা GD লিখে দিচ্ছি বা একটা কমপ্লেন করছি যে কমপ্লেনে কোনো রেপ অ্যান্ড মার্ডারের উল্লেখ নেই। কৌস্তভ নায়েক জানতেন, DHS জানতেন, অভয়াকাণ্ডের প্রথম থেকে শেষ অবধি DHS DME ওখানে স্পটে ছিলেন। আমি আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় একটা ছোট্ট স্ফুলিঙ্গকে দাবানলে পরিণত করছেন, সন্দীপ ঘোষের ক্ষেত্রে করেছেন, বিনীত গোয়েলের ক্ষেত্রেও করেছেন। কিভাবে? সন্দীপ ঘোষের ক্ষেত্রেও মনে করালেন যে আসলে সরিয়ে দিচ্ছে, আসলে সরিয়ে না, প্রাইস পোস্টিং দিচ্ছেন। সন্দীপ ঘোষকেও দিয়েছিলেন, বিনীত গোয়েলকেও দিলেন। বিনীত গোয়েলের ক্ষেত্রে কি হলো? কোথাও সার্ভিস ব্রেক হলো, কোথাও কালির দাগ পড়লো? কেউ জানতে পারবে আজ থেকে 10 বছর পরে অভয়াকাণ্ডে বিনীত গোয়েলের ভূমিকা কী ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় দু ক্ষেত্রেই, সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েল দুটো ক্ষেত্রেই কীভাবে প্রোটেক্ট করে গেছেন একবার দেখি। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চা ওরা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে,
বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই তাকে দেওয়া হয়েছে। আমরা এটাও বলেছি, দেখো পুলিশ আমাদের ফোর্স এবং তারা সারাক্ষণ কাজ করেন, তাদের দিকটাও আমাদের দেখা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই অ্যাডমিনিস্ট্রেশনটা ভালো বোঝেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে যারা আছে তারাও তো অ্যাডমিনিস্ট্রেটর, প্রশাসক। একজন প্রশাসকের কী কাজ হওয়া উচিত? একজন প্রশাসকের কাজ হওয়া উচিত যে অফিসারদের গায়ে কালি লাগছে তাদেরকে পুরস্কৃত না করে সাধারণ মানুষ যখন বলছে তাদেরকে অ্যাকচুয়ালি সরিয়ে দেওয়া। আর সরিয়ে দেওয়ার একটি অংশ হতেই পারে কম্পালসারি ওয়েটিং। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিভিন্নভাবে প্রয়োগ করেছেন। কি এই কম্পালসারি ওয়েটিং? একবার দেখবো কম্পালসারি ওয়েটিংটা কি। বিনীত গোয়েলকে, কৌস্তভ নায়েককে, এদেরকে কি কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো যেত না? ডিএমই, ডিএইচএস, সিপি, ডিসি, এদেরকে কি কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো যেত না? খায় না মাথায় দেয় এই কম্পালসারি ওয়েটিং। দেখি এই মুহূর্তে কম্পালসারি ওয়েটিং রিপাবলিক বাংলায় জেনে নিই। নবান্ন থেকে এই নোটিশ কি আসতে পারতো না, এই অর্ডার আসতে পারতো না? মূলত একটি শাস্তিমূলক পদক্ষেপ, মানুষ অন্তত বুঝতে পারতো বা প্রশাসকরা বুঝতে পারতো হ্যাঁ এ কোনো একটা কেসে খুব মারাত্মক কোনো ভুল করেছে যার জন্য তাকে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিতে পারতেন বিনীত গোয়েলের এগেনস্টে, কেন নিলেন না এই শাস্তিমূলক পদক্ষেপ? বেতনে সাধারণত কোপ পড়ে না, স্যালারি ড্র করা যায়, কিন্তু কোনো কাজ দেওয়া হয় না, ডিপার্টমেন্ট থেকে বসিয়ে রাখা হয়, প্রাথমিকভাবে জাস্ট আসি যাই মাইনে পাই, বসিয়ে দেওয়া হয় আধিকারিককে। এই কম্পালসারি ওয়েটিং মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে যারা ঘোরেন তারা হয়তো বলবেন, বাবা নবান্ন থেকে এরকম কম্পালসারি ওয়েটিং কোনোদিন হয়নি। হয়েছে স্যার, বিনীত গোয়েলকে কম্পালসারি ওয়েটিংয়ে আপনারা পাঠাতে পারতেন, কৌস্তভ নায়েককে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাতে পারতেন, ডিএইচএসকে পাঠাতে পারতেন, পাঠাননি কেন? কম্পালসারি ওয়েটিংয়ের আগে এই 13 বছরে কাদের কাদের পাঠানো হয়েছে জানেন না? যখন জেনে নিন এবং অ্যাপ্লাই করুন। নবান্নে, নবান্নের অনুমোদন ছাড়া আইএস অফিসারকে গ্রেপ্তার, কে জয়রামন তৎকালীন সিপি শিলিগুড়িকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছিল। কে জয়রামন এই মুহূর্তে অত্যন্ত ডিস্টিংগুইশড অফিসার, তিনি আবার ফরেন্সিকের দায়িত্বপ্রাপ্ত হয়ে রয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গেই রয়েছেন। এরপরে খাদ্যমন্ত্রীর সঙ্গে মনোমালিন্য, প্রভাস বিশ্বাস তৎকালীন এডিএম উত্তর চব্বিশ পরগনাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিলেন। তা এখন কেন বিনীত গোয়েলকে পাঠাতে পারছেন না? ভয় লাগছে, ব্ল্যাকমেল করবে কেউ? এরপরে সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর রোষে জয়ন্ত আইকথ তৎকালীন এডিএম আসানসোল, তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছিল। এরপর পঞ্চায়েত ভোটে শাসকের রোষে দেবদুলাল পাত্র তৎকালীন বিডিও বারাসত 2, তাকেও কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছিল। বিনীত গোয়েল, কৌস্তভ নায়েককে পাঠানো যায় না, হয়তো ঠকঠক করে কাঁপছে, গোটা সিস্টেম হয়তো এক্সপোজ হয়ে যাবে, অনেক কিছু জানে তারা। এরপর পঞ্চায়েত ভোটে শাসকের রোষে দীনবন্ধু গায়েন তৎকালীন বিডিও হাবড়া 2, তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছিল, বিনীত গোয়েলকে পাঠানো যায় না। অভিষেক গুপ্তাকে পাঠানো যায় না, স্বাস্থ্য সচিব তাকে পাঠানো যায় না, কেন? এরপর এবং অত্যন্ত অত্যন্ত বিতর্কের সেই কাণ্ড, কুকুরের ডায়ালিসিস কাণ্ডে, কুকুর কাণ্ডের জেরে প্রদীপ মিত্র তৎকালীন অধ্যক্ষ এসএসকেএম হাসপাতাল, যিনি আটকালেন এই কুকুরের ডায়ালিসিস হওয়া, তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দিয়েছিল রাজ্য সরকার। কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো যায়? আপনি তাহলে বলুন মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রাইস পোস্টিং দিচ্ছেন, রাজ্য সরকার তাহলে বলুক যে তার একেবারে স্নেহধন্য যে অফিসাররা রয়েছে যারা অভয়ার খুন, ধর্ষণ, লাজ্জার এভিডেন্স, ট্যাম্পারিং এই সমস্ত কিছুর সাথে যুক্ত থাকলেও থাকতে পারেন, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বাঁচাতে চেষ্টা করছেন। কাদের মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচানোর চেষ্টা করছেন একবার দেখে নিয়ে আমরা সোজাসুজি চলে যাবো আইএমএর সদস্য যিনি রয়েছেন এই মুহূর্তে, কাদের বাঁচানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কাদেরকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো যেত কিন্তু কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাননি? বিনীত গোয়েল, তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাননি, প্রাইস পোস্টিং দিয়েছেন বিনীত গোয়েলকে। বাংলাকে বোকা বানানো হচ্ছে, বোকা বানানো হচ্ছে বাংলাকে। বিনীত গোয়েলকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো যেত, এরপর কাকে আর কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো যেত? অভিষেক গুপ্তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো যেত, ডিসি নট তৎকালীন অভিষেক গুপ্তাকেও কম্পালসারি ওয়েটিংয়ে পাঠায়নি, বোকা বানানো হচ্ছে প্রতিবাদীদের। এরপর নারায়ণ স্বরূপ নিগম, তার এগেনস্টে তো কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি, কম্পালসারি ওয়েটিংয়ে এখনো পাঠানোর অপশন আছে, যদি চান ডেডলাইন বাংলার মানুষ দিচ্ছে, কম্পালসারি ওয়েটিংয়ে পাঠান। নারায়ণ স্বরূপ নিগমের পর
কৌস্তব নায়েক অত্যন্ত অত্যন্ত বিতর্কিত এই ডিএমই, তাকেও কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো যেত। ঘড়ির কাঁটা বলছে রাত 8:30 বাজে, কবে কখন কম্পালসারি ওয়েটিংয়ে এই কৌস্তব নায়েক বা বিনীত গোয়েলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পাঠাবে আমরা জানি না, কিন্তু কেন পাঠানো যাচ্ছে না? এই প্রাইস পোস্টিং দিয়ে আসলে একটা দাবানল তৈরি করে দেওয়া হলো না শিবব্রতবাবু? হ্যাঁ দেখুন, যেটা হচ্ছে এইসব মহান ব্যক্তিত্বের নাম আপনি বিশ্বকর্মা পুজোর সন্ধ্যাবেলায় করলেন, বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা, নারায়ণ নিগম, কৌশিক নায়েক, তো এনাদের প্রতি আমাদের প্রচণ্ড শ্রদ্ধা আছে এবং শ্রদ্ধা এই কারণেই আছে যে এনাদের পদোন্নতি হয় অন্যায় করার পরে। তো অন্যায় করার পরে যদি কারোর পদোন্নতি হয় এবং সরকারি প্রশ্রয়ে, তাহলে তো তাদেরকে নমস্য ব্যক্তি আমাদের বলতেই হবে। একটু আগে আপনি দেখালেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে আজকে জানতে চাওয়া হয়েছে ডক্টর সুদীপ্ত রায়ের কাছে যে আমাদের, আমার নাম নিতে অত্যন্ত ঘেন্না হয়, আমাদের জেলে থাকা যে অধ্যক্ষ, সেই অধ্যক্ষকে কেন তার রেজিস্ট্রেশন নাম্বার বাতিল করা হচ্ছে না। আচ্ছা, কার কাছে পাঠানো হয়েছে? মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট ডক্টর সুদীপ্ত রায়। আজ ভোরবেলা থেকে আমরা কি দেখছি, তার বাড়িতে সিবিআই, ইডি সব ঘোরাঘুরি করছে, গিরে ফেলেছে। এখনো তার বাড়িতে, এখনো এই আপডেটটাও দর্শককে দিই, এখনো তার বাড়িতে ইডি রয়েছে। সুতরাং একজন এমএলএ যিনি একজন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন এই ঘটনার সময়ে, যিনি আমাদের মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট, সেই মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্টের কাছে আমি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের একজন পদাধিকার হয়ে আমি জিজ্ঞেস করছি কে কার বিচার করবে। বিচারটা তো করতে হবে, কিন্তু কে কার বিচার করবে? উনি এমন একটা মেডিকেল কাউন্সিল এই মুহূর্তে হেড করছেন যে 14 জনের মধ্যে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, একজন মারা গেছেন ডাক্তারবাবু, পড়ে রইলেন 13 জন, একজন সাসপেন্ডেড, মহান অভিজ্ঞদের তিনি সাসপেন্ডেড। ওইখানে 1, 2, 3, 4, 5, 6 জন রেজিগনেশন সাবমিট করে দিয়েছে, তাহলে কজন হলো? 6 আর 2 = 8 জন। আপনি একজন মহান ব্যক্তিত্ব এবং আপনার সহচর যিনি অ্যাবসকন্ডেড, অ্যাবসকন্ডেড নাম দিয়েই চলছে সুশান্ত রায়, যিনি ভাইস প্রেসিডেন্ট, তাহলে কজন হলো? 6 আর 2 = 8 আর 2 = 10 জন, 3 জন মুখ্যমন্ত্রী নমিনেটেড ক্যান্ডিডেট। তাহলে এবারে আপনি বলুন তো যে এই মেডিকেল কাউন্সিল আর রাখার কোনো মানে আছে? যে মেডিকেল কাউন্সিল নিয়ে আজকে এত প্রশ্ন, সকলের মধ্যে এত প্রশ্ন। আজকে আমি ছোটবেলা থেকে একটা মাস্টারের বাড়ির ছেলে, জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ডাক্তারিতে চান্স পেয়ে খেটে খুটে ডাক্তারি করেছি, আমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটের যখন আপডেটিং হবে এই লোকগুলো সই করবে? এই 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 সুদীপ্ত রায় সই করবে? এই সুশান্ত রায় সই করবে? তার জন্য আমাকে অনলাইনে ফর্ম প্রপারলি ফিল আপ করে আমার কষ্টার্জিত, আমার দক্ষতার দ্বারা প্রাপ্ত যে মেডিকেল সার্টিফিকেট, যে MBBS সার্টিফিকেট, যে পোস্ট গ্রাজুয়েশন MD সার্টিফিকেট, এনারা আপডেট করবেন? এনাদের কাছ থেকে আমার পারমিশন নিতে হবে আমি এখানে ডাক্তারি করব কি করব না? কিন্তু যেমন আমরা আদালতকে কখনো অবমাননা করতে পারি না, আমি একজন ডাক্তার হয়ে, আমি একজন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভ্য হয়ে আমি আমার কাউন্সিলকে কিন্তু অবমাননা করতে পারি না, কিন্তু কাউন্সিল, মেডিকেল কাউন্সিল পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে অবিলম্বে তাদের রেজিগনেশন দেওয়া উচিত এবং মেডিকেল কাউন্সিল ভেঙে দেওয়া উচিত। তার কারণ কি? কারণ হচ্ছে, আজকে যদি আপনি সুপ্রিম কোর্টে ভালো করে অবজারভেশনটা শুনে থাকেন, একটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা 3 জন অবজার্ভ করে, তার মধ্যে একটা হচ্ছে স্টেট, একটা হচ্ছে স্বাস্থ্য ভবন, আর একটা হচ্ছে মেডিকেল কাউন্সিল। সো এই যে আজকে রেপ মার্ডার হলো, এই যে দুর্নীতি চলছে, এর পুরো দায়বদ্ধতার 1/3 মেডিকেল কাউন্সিলকে কাঁধে নিতে হবে, কারণ মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন করানোর দায়িত্বে, মেডিকেল কাউন্সিলকে পরিচালনার করার দায়িত্বে, মেডিকেল কাউন্সিলে
ইলেকশন যেটা নিয়ে অনেক প্রশ্ন, সেই ইলেকশনের মধ্যে দিয়ে যারা রয়েছে শিবব্রত বাবু, শিবব্রত বাবু, আমি একদম, যেহেতু আমার সময় শেষ, আমি একটা কথা আপনার থেকে হ্যাঁ বা নাই জানতে চাইছি। জুনিয়ররা তো করে দেখালো, সিনিয়ররা কি এবার মেডিকেল কাউন্সিল আন্দোলন শুরু করবে? এই দম কি আপনাদের আছে, হ্যাঁ বা না? মেডিকেল কাউন্সিল আমরা ভাঙবো, সদস্যরা বলছেন, সিনিয়র চিকিৎসকেরা বলছেন, মেডিকেল কাউন্সিল নিয়ে এবার সমস্ত চোখ মেডিকেল কাউন্সিলের দুর্নীতি নিয়ে, কিন্তু তার পাশাপাশি জাস্টিস ফর অভয়া আমরা ভুলবো না, ভুলতে দেব না। বিনীত গোয়েলও যদি এর আওতায় আসে তাকে নিয়ে জবাব চাই বাংলা করবো। একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসছি আমি ময়ূখ সঙ্গে। What has Calcutta Police not done? In this case, they have done everything. এক্সপার্ট যেটা আমাদের ডিডি টিম আছে, উনি আছে, কনফারেন্স বা ইত্যাদি আপনি যে রোজ করছিলেন, এখন তো প্রেস কনফারেন্স করার মতো কিছু নেই। Saying it under everything under my command. সামনে পুজো, আপনারা এবার আমায় বলুন, ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে, যাই থাকবে কোন পাড়ায় কোন পুজো হচ্ছে, পুজো কমিটিগুলো কি ফিল করছে,